গতকালের একটি ইন্টারভিউয়ের মুখোমুখি হলেন পরিচালক কাজল আরিফিন ওমি। জানালেন দর্শকদের আশার আলো। তিনি বলেন, প্রথম কথা হচ্ছে আমি বলেছি সিজন থ্রি শেষ, পরবর্তীতে কি হবে না হবে সেটা নিয়ে আমি কোনো ঘোষণা দেইনি, সো সেটা কেউ জানে না। এরপরের আমার ভাবনাটা কি, আমি এখনও ভাবনার মধ্যে আছি, যদি কোনো কারণে বা কখনও আমার ব্যাচেলর পয়েন্টের দর্শকেরা যদি বলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমরা হতাশ, ওই কথাটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। সেজন্য আমার সবসময় টার্গেট থাকে দর্শকদের হ্যাপি করতে হবে, এটা আমার একটা চেষ্টা সবসময় থাকে। যখন ব্যাচেলর পয়েন্ট একটা শক্ত অবস্থানে থাকবে তখন ভাববো কি করা যায়, কিন্তু সিজন থ্রি যখন শেষ হলো তখন বুঝতে পারলাম ব্যাচেলর পয়েন্ট একটা শক্ত অবস্থান তৈরি করেছে, কিন্তু ভবিষ্যতে আমি কি করব সেটার সিদ্ধান্ত এখনও আমি নেইনি। ওমে আরও বলেন, তো এটা আমি কনফার্ম বলি, ব্যাচেলর পয়েন্ট মরে যায়নি এবং মরে যাবে না। আমার এই চরিত্রগুলোকে আমি মরতে দিব না, এটা জীবিত থাকবে আমার কাছে, জীবিত থাকবে আমার দর্শকদের কাছে, এবং এটা নিয়ে আমি ভাবছি কি করা যায়। এটা সিজন আসতে পারে বা অন্য কিছু হতে পারে। মানে আমি কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এবং আমি লিখেছিলাম এই চরিত্রগুলোকে কোথায় কীভাবে আছে অবশ্যই আমি দর্শকদের দেখাবো, মাধ্যমটা পরিবর্তন হতে পারে, অন্য কোনোভাবে দেখানো হতে পারে বা গল্পের ধরনটা চেঞ্জ হতে পারে, বাট এই ক্যারেক্টারগুলো কখনো হারিয়ে যাবে না, এই ক্যারেক্টারগুলো আমি শেষ হতে দেব না। তো বন্ধুরা, অমিবাইয়ের কথা শুনে কি বুঝলেন? ঈদের পরপরই ব্যাচেলর পয়েন্টের শুটিং শুরু হবে। বর্তমানে লকডাউনের কারণে ও ঈদের নাটক রয়েছে তার হাতে, তাই তিনি প্রচুর ব্যস্ততা সময় পার করছেন। আপাতত ব্যাচেলর পয়েন্টের শুটিংয়ে যাচ্ছেন না, ব্যস্ততা কমলে শুরু হবে ব্যাচেলর পয়েন্ট। মোশন রোগ এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামিম হাসান সরকার, মুসাফির সোহেব, সঞ্জনা সরকার, রিয়া, সাবিলা নূর সহ অনেকেই।